দেখছেন টেলিভিশন। নতুন করে আর কোন দেশে করোনা ভাইরাস ছড়ায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুপুরের স্বাস্থ্য অধিদপ্তরের আইডিসিআর আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ড মির্জা দিসেইন ফ্লোরা সংক্রামক রোগ প্রতিরোধে আরও সক্ষমতা অর্জনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ করোনা প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা শেষে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল কালাম আজাদ রিপোর্ট করোনাভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে একাত্তর হাজার হলেও বিশ্বে আর নতুন কোন দেশে এর সংক্রমণ ছড়ায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র আইডিসিআরের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেবরিনা ফ্লোরা রাজধানীর আইডিসিআর এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন দেশে এ পর্যন্ত তিনজন চীনা নাগরিক সহ বাহাত্তর জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের কারো শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের অবজারভেশন হচ্ছে রোগীর সংখ্যা কমছে তারা মনে করছে যে মেইন পিকটা হয়তো জানুয়ারির শেষের দিকে ছিল অনেকে ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসছে স্কুল কলেজগুলো খোলা হচ্ছে তাতে করে আবার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এখনো নতুন করে আর আক্রান্ত কোনো দেশ নেই সিঙ্গাপুরে যে পাঁচজন বাংলাদেশি আক্রান্ত হয়েছে তারা ভালো আছেন বলেও জানিয়েছেন তিনি সিঙ্গাপুরের সার্বিক পরিস্থিতিতে আমরা দেখেছি আরো দুটো নতুন কেস যুক্ত হয়েছে সেখানে কিন্তু তারা কেউ বাংলাদেশি নয় তো সুতরাং বাংলাদেশি সেই পাঁচজনই আছে এদিকে রাজধানীর বিএমআরসি ভবনে করোনা প্রতিরোধে ভবিষ্যৎ করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ এতে অংশ নেয় সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা আবিষ্কার হয়েছে আলোচনা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন দক্ষিণ এশিয়ার কোন দেশের হাসপাতালই ব্যাধি প্রতিরোধে পুরোপুরি সক্ষম নয় এই সক্ষমতা অর্জনে বিশ্বব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি দক্ষিণ এশিয়ার সব দেশের সংক্রামক রোগ হাসপাতালের অবস্থা ভালো তা না বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংকে অনুরোধ জানিয়েছি যে ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স লং টার্ম ব্যবস্থা হিসাবে আমাদের একটা পরিকল্পনা থাকা উচিত এবং সেই হিসাবে আমাদের ওই ধরনের ব্যবস্থা তৈরি করা দরকার ইতোমধ্যেই বাংলাদেশে করোনা প্রতিরোধে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রেখেছি রহমান একুশে টেলিভিশন ঢাকা